হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, আমাদের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান তার এসকে ফিল্মসের ব্যানারে নতুন সুন্নি সিনেমার ঘোষণা দিয়েছিলেন প্রিয়তমা। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করার কথা ছিল বুবলি এবং শাকিব খানের। সঙ্গত কারণে এই বুবলিকে এই মুহূর্তে তিনি বাদ দিয়েছেন, কারণ বুবলি অনেকটা অনিয়মিত, তাকে আসলে সেভাবেই কোথাও দেখা যাচ্ছে না। অপরদিকে এই সিনেমাটিতে তিনি শাবনূর এবং অপু বিশ্বাসকে নিয়ে করার চিন্তা ভাবনা করছেন, কারণ দীর্ঘদিন পর শাবনূর ব্যাক করতে চাচ্ছেন সিনেমাটিতে। একটা ভালো গল্প, ভালো অভিনয়ের জায়গা পেলে শাবনূর অভিনয় করবেন বলে তিনি জানিয়েছেন। এই মুহূর্তে শাবনূর নিজেও রয়েছেন অস্ট্রেলিয়াতে, কিন্তু শাকিব খানের সঙ্গে কথা দিয়েছেন যে যদি এই সিনেমাটিতে তাকে কাস্ট করা হয় তাহলে তিনি টিকিট কেটে চলে আসবেন। অপরদিকে প্রিয়তমা সিনেমার বেশ কিছু অংশ অস্ট্রেলিয়াতেও করার কথা রয়েছে। শাবনূর জানান, যদি সিনেমার শুরুটা অস্ট্রেলিয়াতে হয় তাহলে আমি আসবো কেন, এখানে কিছু অংশ আমরা যে অংশটা শুটিং করতে চাই তুমি বরং চলে এসো, এখানে আমরা শুটিং করে তারপর বাকি অংশের জন্য আমরা বাংলাদেশ কিংবা অন্য কোনো জায়গায় যেতে পারি। শাবনূরের কথাগুলো বেশ ভালোই লেগেছে সুপারস্টার শাকিব খানের। তিনি বলেন, আমি এখনো পুরোপুরি সবকিছু ঠিক করিনি। এই সিনেমাটিতে অপু বিশ্বাসেরও কথা অভিনয় করার কথা রয়েছে। এই সিনেমাটিতে অপুর বিপরীতে আরও একজন অভিনেতাকে এইখানে ইন করাবার, সে হতে পারে বাংলাদেশের নীরব কিংবা কলকাতার দেব। সবকিছু মিলিয়ে এই সিনেমাটিতে আসলে কে অভিনয় করবেন কে করবেন না সেটা এখনো ঠিক করা হয়নি, কারণ শাকিব খান এখনো গোলি সিনেমার শেষ শুটিং এর জন্য রয়েছেন জামালপুরে। খুব শীঘ্রই সেখান থেকে তিনি ব্যাক করবেন ঢাকাতে এবং তারপরই তিনি প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে এই সিনেমার ঘোষণা দেবেন। বন্ধুরা, আমরাও চাই অপু বিশ্বাস শাবনূরকে যদি এই সিনেমাটিতে নেওয়া হয় নিশ্চয়ই সিনেমাটি সুপার ডুপার হিট হবে এবং অনেকদিন পরে একটা ভালো সিনেমা, ভালো গল্প, ভালো নায়ক নায়িকাকে দেখতে অবশ্যই দর্শক হলমুখী হবে। শাকিব খানের এই সিনেমাটি হয়তো ঈদের প্রচার হবে বলেই তিনি জানিয়েছেন। আমরাও আশা করছি ঈদে একটা ভালো সিনেমা আসুক এবং করোনা থাক যাই থাক এই জুটিকে যদি মানুষ দেখতে পায় একসঙ্গে নিশ্চয়ই হল ভেঙে পড়বে। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ।